बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम नीति सहज रान्ना समाहारे आपनादेर सबाईके स्वागत। आमी आजके आपनादेरके तैरी करे देखाबो माछेर माथा एवं आलू दिए खुबी मजादार एकटी कारी रेसिपी। तो जदि आपनादेर काछे रेसिपिटी देखते देखते भालो लागे ताहले प्लिज एकटी लाइक दिए दिबेन आर आमार चैनलटी सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। तो चलुन देखे नी किभाबे रेसिपिटी तैरी करछि। तो एखाने एकटी 4 केजी ओजनेर माछेर माथा रयेछे आर माथाटा बेश बड़ई छिल। आमी जखन माछटा बाजार थेके किने निये आसि तखन जारा माछ केटे देय तादेरके बोलेई माथाटा छोटो टुकरो करे करे केटे निये एसेछि। तबे दुई एक पिस एकटु बड़ छिल सेगुलो आबार आमी बाड़िते एने छोटो टुकरो करे केटे निएछि। आबार एखाने आमी दुई पिस माछो छोटो टुकरो टुकरो डुमो डुमो करे केटे নিয়েছি। তো আপনারা কিন্তু এভাবে শুধু মাছের মাথা দিয়েও এই কারিটি তৈরি করতে পারেন। আবার যদি চান তো দুই এক পিস মাছ এই ছোট টুকরো টুকরো করে কেটে নিতে পারেন। আর এই টুকরো করা মাছের মাথাটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে প্রায় আধা ঘন্টা মতো আমি মেখে রেখেছিলাম। তারপরে আমি পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এতে করে মাছের মাথার মধ্যেও খুব ভালো মতো লবণ ঢুকে যাবে এবং খেতেও অনেকটা স্বাদ লাগবে। তো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া বা ঝালের গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। এবার সব কিছু দিয়ে খুব ভালো মতো মেখে নিব। তো ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এই মাথাটা ভেজে নিব। তো চুলাতে একটি কড়াই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাথাটা ভেজে নেওয়ার জন্য। আর তার মধ্যে আমি এক পিস করে বেশ কয়েক পিস মাথার টুকরো দিয়ে দিয়েছি। তো এক পাশ মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে এই জন্য আমি উল্টিয়ে দিচ্ছি, অন্য পাশটিও আমি এভাবেই ভেজে নিব। তবে মিডিয়ামভাবে ভেজে নিব, খুব বেশি কড়াভাবে ভেজে নিব না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তো মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবং আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আমি কীভাবে মাথাগুলো ভেজে নিয়েছি। খুব কড়াভাবেও ভেজে নিই নাই, আবার একেবারে কাঁচা কাঁচাভাবেও না, মিডিয়ামভাবে আমি এগুলো ভেজে নিয়েছি। চুলাতে একটি কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ তেল। এখন এর মধ্যে দিয়ে দিব 1/3 চা চামচ কালো জিরা আর 1/3 চা চামচ রাঁধুনি আর 3টি শুকনা মরিচ। আমি কিন্তু এখানে রাঁধুনি ব্যবহার করেছি, জোয়ান না। আর এই রাঁধুনিটা কিন্তু আপনারা যে কোনো মুদির দোকান হোক কিংবা নিকটবর্তী মার্কেটে বড় দোকানেই হোক আপনারা যে রাঁধুনি বললেই তারা দিয়ে দিবে। তো এখন আমি প্রায় 20 সেকেন্ডের মতো এই তেলের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি। আর চুলার জালটা কিন্তু রয়েছে মিডিয়াম লোতে, খুব বেশি জোরে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে। তো 20 সেকেন্ড মতো ভেজে নেওয়া শেষ, এখানে আমি নিয়ে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু, একটু পাতলা করে কেটে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই আলুগুলো এর মধ্যে প্রায় 2-3 মিনিট মতো আমি ভেজে নিব। আর চুলার জালটা এখন রয়েছে মাঝারির থেকে একটু কমে। তো আলুটাও ভেজে নেওয়া শেষ, এখন এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 টেবিল চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 3 চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া, আর নিয়ে নিয়েছি এখানে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এগুলো সব আলুর মধ্যে আমি ঢেলে দিব। তো এখন একটু নাড়াচাড়া করে সব কিছু আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তবে আপনারা যদি মশলার পরিমাণটা একটু কম দিতে চান তো দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 4টি একটু বড় সাইজের পেঁয়াজ কুচি করে, সেটিও এর মধ্যে দিয়ে দিলাম। এখন আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন চুলার জালটা মাঝারির থেকে একটু কমে দিয়ে আমি এই মশলার সাথে আলু
প্রায় 2-3 মিনিট মতো কষিয়ে নিব কিন্তু এখন আমি কোনো পানি দিব না তবে যদি আপনারা দেখেন যে এভাবে কষিয়ে নেওয়ার সময় তলায় একটু লেগে আসছে তাহলে আপনারা সামান্য সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিতে পারেন তো প্রায় আমি 3 মিনিট মতো কষিয়ে নিয়েছি আর এখন দেখেন একটু তলায় লেগে লেগে আসছে এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব এখন এই পানিটুকু দিয়ে আবারো আমি একবারের জন্য এই মশলার সাথে এই আলুটা কষিয়ে নিব তবে এখন আমি একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তবে ঢাকনা খুলে একবার দুইবার একটু নাড়াচাড়া করে দিব যেন তলায় এটি পুড়ে বা লেগে না যায় তো ঢাকনাটা খুলে নিলাম আর দেখেন পানিটা কমে গেছে এবং তেল তেল ভাব উঠে এসেছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনারা যত বেশি মশলা কষিয়ে নেবেন কিংবা মশলার সাথে সবজি কষিয়ে নেবেন আপনাদের কিন্তু যে কোনো সবজি বা মাছের কারি বা মাংসের কারি বলেন না কেন খেতে কিন্তু ততটা বেশি সুস্বাদু হবে তো আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে আলুগুলো হাফ সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার আমি আবারও এটি ঢাকনা দিয়ে ঢেকে হতে দিব যত সময় না পর্যন্ত আলুটা হাফ সিদ্ধ হয়ে না যাচ্ছে এবং পানিটা একেবারে কমে না আসছে তত সময় পর্যন্ত তো পানিও কমে এসেছে চারিদিক থেকে তেল তেল ভাব উঠে এসেছে এবং আলুও কিন্তু সিদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মধ্যে আমি যতটুকু পরিমাণ ঝোল আমি চাচ্ছি এই কারিতে ততটুকু পরিমাণ কি তার থেকে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর একটু বেশি পরিমাণে পানি এজন্যই দিব যে যখন এর মধ্যে মাছের মাথাটা দিয়ে আমি ফুটিয়ে নিব তখন বেশ খানিকটা ঝোল কমে যাবে এজন্য আমি যতটুকু ঝোল রাখব তার থেকে কিছুটা বেশি পানি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ বেশি পানি আমি এর মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে 2-1 পিস মাছ ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম সেটি আর মাছের টুকরো করা মাথাগুলো আপনারা যদি মাছ এখানে না দিতে চান তো মাছটা বাদ দিতে পারেন শুধু মাথা দিয়েও কিন্তু এই কারিটা তৈরি করে নিতে পারেন তো মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় চুলার জাল হাই হিটে দিয়ে এটি হতে দিচ্ছি তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আর দেখেন আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে এটি কেমন হয়েছে আর আপনারা তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে খেয়েছেন বা মুড়ো ঘন্ট তৈরি করে খেয়েছেন ডাল দিয়ে একবার এভাবে আলু দিয়ে এই মাছের মাথা দিয়ে কারি তৈরি করে খেয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটি খেতে কতটা সুস্বাদু হয় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টি মতো কাঁচা মরিচ আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আচ্ছা আপনারা যদি ভাজা জিরার গুঁড়া না দিতে চান যদি মনে করেন যে ধনিয়া পাতা কুচি দিবেন তাও আপনারা কিন্তু এখানে দিতে পারেন তো এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য তারপরে চুলাটা আমি বন্ধ করে দিব তো 2 মিনিট হয়ে গেছে চুলাটা আমি এখন বন্ধ করে দিচ্ছি আর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি যে এটি কেমন হলো তো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছেন যে এটি কতটা লোভনীয় হয়েছে এটি দেখতেও যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু এর থেকে অনেক অনেক বেশি সুস্বাদু হয়েছে আপনারা একবার হলো অন্তত পক্ষে এভাবে মাছের মাথাটা রান্না করে খেয়ে দেখবেন তাহলে আপনারা ইনশাল্লাহ বারবার এভাবে মাছের মাথা রান্না করে খাবেন তো যদি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন যেন আমি নতুন নতুন কোনো সহজ রেসিপি দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান তো আজকের মতো আমি এখানেই রাখছি আগামীতে আবারও নতুন কোনো সহজ রেসিপি নিয়ে চলে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ